রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেকেই। ঘটনাস্থল থেকে আমি যখন এই সংবাদ পরিবেশন করছিলাম ঠিক তখন আমরা দেখছিলাম যে ভবনের একদম উপর থেকে অর্থাৎ ছাদ থেকে অনেকেই ল্যাডারের সাহায্যে নামিয়ে আনা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেই কাজটি করেছেন। ঠিক সেই সময়ে একটি বিশেষ ঘটনার মুখোমুখি আমি হই। তখন আমি দেখতে পাই এক ব্যক্তি ল্যাডারের মাধ্যমে তিনি নিচে নেমে আসছিলেন এবং তার কাছে একটি খরগোশকে দেখতে পাই, একটি খরগোশ নিয়ে, এবং তিনি খুব আতঙ্কিত অবস্থায় ছিলেন। ঠিক এই মুহূর্তে সেই ব্যক্তি আমার কাছে, আমার সামনেই আছেন। একটু আপনার কাছে জানতে চাই, আজকে আপনি এখানে কেন ছুটে আসলেন? শুরুতে আগে আপনার নামটা জানবো। আমার নাম সজল রায়। সজল রায়, আপনি সেদিন আমার সামনে পড়েছিলেন এবং আপনার সাথে কিন্তু কথা হয়েছিল। আমি কিন্তু আপনাকে চিনতাম না, আমি আপনাকে জানতামও না। আপনি তখন আমার কাছ থেকে চলে গিয়েছেন এবং আমার সাথে ক্যামেরাও ছিল না। ঠিক সেই সময় আমি আপনার সাথে একটি খরগোশ দেখেছিলাম, সেই গল্প জানবো। তবে তার আগে আপনি ঠিক এই মুহূর্তে এসে আমার কাছে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সেই বার্তাটি কি? সেই বার্তাটি হলো, আসলে খরগোশটা যার ছিল তার কাছে অবশ্যই খরগোশটা অনেক প্রিয় ছিল, যেহেতু সে এটাকে লালন পালন করছে, বড় করছে। তো আমি আসলে বলতে চাইছিলাম এইটাই যে যদি খরগোশটি যার, তিনি যদি উপযুক্ত প্রমাণ কোনোভাবে আপনাদেরকে দিতে পারে তাহলে খরগোশটা আমি তাকে ব্যাক করতে চাই, এই বার্তাটি আপনাকে দিতে চাইছিলাম। আপনি খরগোশটিকে ঠিক কোন সময়ে কোথায় পেয়েছিলেন? এটা তো সাততলা বিশিষ্ট ভবন, আপনি কোথায় ছিলেন, খরগোশটি কোথায় ছিল? আমরা যখন আগুন লাগার ব্যাপারটা জানতে পারি তখন আমরা ওখান থেকে ছাদে চলে যাই, সাততলায় চলে যাই। পরে তখন তো ওখানে তো মানুষ অনেক ছোটাছুটি আর্তনাদ, কিন্তু এর মাঝে অনেক পানি ছড়াছড়ি হইতেছিল, এর মাঝে খরগোশটাকে আমি দেখতে পাই যে গায়ে কাদা মাখা এবং পানি মাখা আছে, দুস্ত অবস্থা পড়ে আসছে, কাঁপতেছে। তখন আমি তাকে আগলে রাখি, আমার কাছে নেই, এবং তাকে পানি খাওয়ানোর ট্রাই করি যথেষ্টভাবে, সে যাতে জীবিত থাকে, এবং সেই চেষ্টাই করি আর কি যে তাকে সেফ নামানোর জন্য। এবং আমি তখনই ওখানে প্রমিস করি আর কি যে আমি যদি নিচে সুস্থভাবে বাঁচতে পারি আমার সাথে খরগোশটাও অবশ্যই সুস্থভাবে নিচে নামবে এবং সে বাঁচবে। অর্থাৎ আমার দেহে যদি প্রাণ থাকে খরগোশটির দেহ প্রাণ থাকে। আপনি ওখানে কেন গিয়েছিলেন? আমি ওখানে গিয়েছিলাম মূলত, আমি এখানের একটা রেস্টুরেন্টের এমপ্লয়ি। আগুন লাগার খবর পেয়ে তখন আমরা উপরের দিকে ছাদে যাই আর। আপনি কয়তলায় কাজ করতেন? আমি ছয়ে কাজ করতাম। এবং রেস্টুরেন্টের নাম কি? ওই হাক্কা ঢাকা রেস্টুরেন্ট। হাক্কা ঢাকা রেস্টুরেন্টের একজন কর্মী হিসেবে আপনি কাজ করতেন। অর্থাৎ আপনার কি মনে হয় তাহলে এই খরগোশটি কারো প্রিয় পালতেন বাসায়, হয়তো কোলে করে নিয়ে এসেছেন এই রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করার সময় খরগোশটিকে সঙ্গে নিয়ে আসতে পারেন, এরকম কিছু ধারণা করছেন? হয়তো এমনটাই হবে, কারণ খরগোশটাকে খুব শান্ত প্রকৃতির মনে হয়েছে, ও খুব সহজে মানুষের সাথে মেশে, ওরা আমার ফ্রেন্ডরা ওকে খুব টেক কেয়ার করতেছে, আমাদের ফ্রেন্ডের হেফাজতে আছে ওরা এখন, যে ফ্রেন্ডগুলো আমাকে নিয়ে গেছিলো আর কি ওই রাত্রে তাদের বাসায়, ওদের কাছে আমি রেখে আসছি খরগোশটা। এবং খরগোশটা খুবই ফ্রেন্ডলি মনে হচ্ছে এবং খুব মানুষের সাথে খুবই মিশে যায় তাড়াতাড়ি। তো এই কারণে মনে হয়েছে যে কোনো গেস্ট বা যে কেউ হয়তো খরগোশটার সাথে ছিল বা এরকম। খরগোশটিকে আপনি যখন খরগোশটি নিয়ে নামলেন তখন কিন্তু আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম, আমার ক্যামেরা অনেক দূরে ছিল, আমি খুব চেষ্টা করেছিলাম অন্তত আপনার মুখটি এবং খরগোশের মুখটি দেখানোর জন্য, সেটি আমরা আসলে করতে পারিনি। আপনি খুব আতঙ্কিত অবস্থায় ছিলেন এবং খরগোশটিকে দেখছিলাম একদম ভিজে আছে, ওকে আপনি পানি খাওয়াচ্ছিলেন, তাই তো? পানি খাওয়াইছিলাম, হ্যাঁ। এবং ওর গা অনেক শুকনো হয়েছিল, আমি আমার শার্ট দিয়েও ট্রাই করছি জোরটু করে আর কি পানি মুছে ফেলা যায়, আর আমার শার্টটা আসলে এর অন্য কোনো কারণে ভেজা ছিল না, জাস্ট খরগোশটাকে মুছে ফেলার জন্য আমার শার্টটাই ভিজছে আর কি। আচ্ছা, তাহলে এখন খরগোশটি আপনার কাছে না, আপনার বন্ধুর কাছে আছে? বন্ধুদের কাছে আছে। ও এখন কোথায় আছে খরগোশটি, জায়গাটির নাম কি? এখন ধানমন্ডিতে আছে, মোহাম্মদপুরে, আমাদের ফ্রেন্ডদের কাছে, আমার ভাই, আমার ফ্রেন্ড, ওরা সেভে রাখছে ওকে। খরগোশটি যার কাছে ছিলেন তিনি যদি এটি পেয়ে যান তাহলে আপনি দিয়ে দেবেন? অবশ্যই, সে যদি আপনাদের কোনোভাবে ইনফর্ম করতে পারে বা আপনাকে যদি মেইলের মাধ্যমে যদি মেক শিওর করতে পারে যে খরগোশটা তাদের, তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো তাকে। এবং আজকে যে আপনার এখানে ছুটে আসা এই বার্তাটি দেওয়ার জন্যই? এই বার্তাটি মূলত দেওয়ার জন্য না, আমি আসলে এখানে পরিস্থিতি দেখার জন্য আসছি, পরে আপনাকে দেখে এবং সময় নিউজকে দেখে বুঝতে পারলাম যে আপনাদেরকে জানানো উচিত যে খরগোশটা যেন যার সেজন্য ফেরত পাই। এই কারণে যখন বেঁচে ফেলেন, আপনাকে ল্যাডারে নামানো হলো, তখন আমি আপনার কাছে গিয়েছিলাম, সেটা তো আপনার মনে আছে? মনে আছে, আপনাকে মনে আছে। আচ্ছা, একটু বলবেন যে ওই ছয় ছাদের উপরে কত সংখ্যক মানুষ ছিলেন আপনারা? আপনাকে যখন প্রশ্ন করেছিলেন তখন বলছিলেন খুব বেশি আর নাই, মানে জাস্ট আমি তো লাস্ট ইয়ার্সে একদম শেষের দিকে নামছি, আমি এবং আমার সাথে দুই একজন সহকর্মীরা, মানে ওখানে আমাদের ইচ্ছা ছিল এরকম যে শিশু আর মহিলার আগে নামবে, তো তাদেরকে আমরা ট্রেনের মাধ্যমে আগে নামতে সাহায্য করি, পরবর্তীতে আমরা যারা ইয়ং ছিলাম, যুবক ছিলাম, পরবর্তীতে লাস্টে এবং আমরা নামছি আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার নামটি আমি আবারও জানতে চাই। আমার নাম সজল রায়। সজল রায়, আসলে এই সজল রায়ের মতো যারা মানুষ, সজল রায়েরাই তো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এই মানবিকতা আছে বলেই
মানুষ এখনো বেঁচে আছে, পৃথিবীটা এখনো সুন্দর, এখনো আসলে পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে হয় আমাদের সবার। এবং আমরা প্রত্যাশা করব সজল রায় যেমন এই খরগোশটিকে বাঁচিয়েছেন, আমরা দেখেছি তখন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সাধারণ মানুষ স্বেচ্ছাসেবী হয়েও তারা নিজেরাই কাজ করেছেন, অনেক পরিশ্রম করেছেন সবাইকে নিরাপদে বাঁচিয়ে আনার জন্য। এবং এই খরগোশটি যার আমি বার্তা দিচ্ছি, আমরা চেষ্টা করব সজল রায়ের বাসায় যেতে এবং সেই খরগোশটির ছবিটিও তুলে ধরতে। আমরা চাই যিনি এই খরগোশটি লালন পালন করেছেন তার হাতে পৌঁছে দিতে। এই ছিল এখনকার মতো। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।